কেজরিওয়ালের বন্ধুরা বাংলার সাথে নদিয়া নাকাশিপাড়াতে তাদের সংগঠনকে শক্তিশালী করে তুলতে প্রচারের পথে। পাঞ্জাবের পর এবার বাংলাতেও পাখির চোখ করে প্রচার শুরু করলো আম আদমি পার্টি। কেজরিওয়ালের পন্থীরা বাংলার সাথে নদিয়ার নাকাশিপাড়াতেও তাদের সংগঠনকে শক্তিশালী করে তুলতে প্রচারে নেমে পড়েছেন। তারা আজ নদিয়ার বেতুরাডুহি দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সামনে 34 নম্বর জাতীয় সড়কের পাশে প্রচার অভিযান শুরু করলেন একটি প্রচার শিবির করে। তাদের উদ্দেশ্য সভ্য সদস্য সংগ্রহ করা এবং দলের ভাবমূর্তি মানুষের সামনে তুলে ধরা, মানুষকে বোঝানো কেন তারা এই দল করবেন এবং কেউ যদি আসতে ইচ্ছুক হন তাহলে তাদেরকে মিস কল দিয়ে যাতে তাদের মতামত জানাতে পারে। এই উদ্দেশ্যে তারা একটি প্রচারপত্র বিলি করলেন সাধারণ মানুষের মধ্যে। তাদের এই প্রচার উদ্বুদ্ধ হচ্ছেন সাধারণ মানুষ, তারাও চাইছেন নতুন কোনো পথ খুঁজতে। তারা যাদের সঙ্গে কথা বলছেন প্রত্যেকেই অভিভূত হচ্ছেন অ্যাপের প্রচারে। প্রসঙ্গত, এবছর কৃষক আন্দোলন কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আম আদমি পার্টি, কৃষকদের সহায়তাও করেছেন। শুধু তাই নয়, পাঞ্জাবে বিদ্যুতের বিল মুকুব করা হয়েছে। এই সমস্ত সমাজসেবামূলক কাজে মানুষকে তারা উদ্বুদ্ধ করতে পারছেন। দেখা যাক আগামী নির্বাচনে বাংলায় কি করতে পারেন কেজরিওয়াল পন্থীর আম আদমি পার্টি। কর্মসূচি কি আপনাদের? আজকে আমাদের কর্মসূচি হচ্ছে ক্যানোপি প্রোগ্রাম, যেটা আমাদের অর্থাৎ আমাদের সভ্য সংগ্রহ। আমরা যে বাংলায় বা এই আমাদের নাকাশিপাড়া বিধানসভার বুকে যে পদার্পণ করেছি, আমরা তো একদম নতুন, তো সেই জায়গায় মানুষের কাছে আমাদের দল সম্বন্ধে জানালো এবং তারা যে আমাদের সেই পার্টিতে আসতে আগ্রহী কিনা সেই সম্বন্ধে তাদেরকে মতামত প্রকাশ করা বা আমাদের যে হ্যান্ডবিল আছে সেগুলোকে প্রদান করা, আমরা এই প্রোগ্রাম নিয়ে আজকে এখানে এই ক্যানোপি প্রোগ্রাম করছি। আপনার নাম? আমার নাম আবুল হোসেন। আপনি? আমি? আপনি কে? আমি আমার পার্টির একজন ভলেন্টিয়ার। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।